এখন যদি ফাইলে গিয়ে এক্সপোর্ট, এই যে এটা দিলে ছোট আসছে, আচ্ছা আর এক্সপোর্ট এজে গেলে প্রবলেম হচ্ছে, আচ্ছা এক্সপোর্ট হ্যাঁ এজ হ্যাঁ এ যান, আচ্ছা এই যে ইউজ আর্টবোর্ডে ক্লিক করেন, ইউজ আর্টবোর্ডে ক্লিক করে নিচে দেখেন এক থেকে দুই আছে, এখানে একটা দিয়ে দেন, নিচে নিচে সেভ অ্যাজ টাইপের নিচে ইউজ আর্টবোর্ড জেপিজির নিচে, জেপিজির নিচে, জেপিজির জাস্ট নিচে ইউজ আর্টবোর্ড লেখা আছে, ক্লিক করেন আর এই যে এখানে ওয়ান আর টু আছে এখান থেকে চেঞ্জ করে দেন। হ্যাঁ এবার এক্সপোর্ট দেন, এবার দেখেন হয়েছে কিনা, হয়েছে না? জ্যাপ এবার হয়েছে। ওখানে আর্টবোর্ড নাম্বার দিয়ে দিলেই হবে, আচ্ছা আপু, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই বলেন যে এক্সপোর্ট, এটা কি সেভ ওয়েব করলে কি, এফআর ওয়েব করলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ এই যেমন এইটা, আচ্ছা আচ্ছা এখান থেকে এই যে হাইট ওয়েট যেটা আছে এখানে এই যে ম্যাক্সিমাম দেওয়া আছে, ওকে অরিজিনাল দেওয়া আছে, এটা ঠিক আছে, এখান থেকে তাহলে বাড়ায় দেন, এই যে এখানে কত আছে 153, এখান থেকে বাড়ায় দেন 500 করে দেন, লিংক দেওয়া আছে তাহলে রেশিও মেনটেন করে এটা বড় হয়ে গেল, এখন যদি সেভ দেন তাহলে এটা বড় আকারে আসবে। এখন অন করে দেখেন, এখন ঠিক আছে বোধ হয়, জয়পুর ঠিক আছে এবার। ওখান থেকে বড় করে দিবেন, আর যেহেতু ওই লিঙ্কটা দেখবেন লিঙ্ক অন আছে কিনা, লিঙ্ক অন থাকলে আপনার যে রেশিও আছে ওই রেশিও অনুযায়ী হবে, একটা বাড়াই দিলে দুইটাই বেড়ে যাবে। তাহলে দুইটা উপায় পেয়ে গেলাম, একটা হচ্ছে হ্যাঁ এক্সপোর্ট করলে নিচে শার্টবোর্ড সিলেকশন করে লিখে দিতে হবে, আর হ্যাঁ হ্যাঁ ওয়েবের ক্ষেত্রে রেজোলিউশন বাড়াই দিতে হবে হ্যাঁ বা দুইটাই হাই রেট। সলিউশন হয়ে গেল, জেপো থ্যাংক ইউ। ওকে হাতখানের গ্যাপটা সমান হয়ে যাবে, আচ্ছা অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট করে দিবেন। আচ্ছা ম্যাম, আপু আমার এটা এক্সপোর্ট করলে সাইজটা ছোট হয়ে যাচ্ছে ছবির। এক্সপোর্ট করার সময় ওখান থেকে একটু বাড়াই দিবেন, স্ক্রিন শেয়ার আছে, জি আপু, এক্সপোর্টে যান, এস এক্সপোর্ট অ্যাজ না কোনটা দিয়ে করছিলেন, আমি করছি ওয়েব দিয়ে। ওয়েব দিয়ে করেন, ওয়েব দিয়ে ওটাকে প্রবলেম সলভ করেন। হ্যাঁ ওয়েবে যান, আচ্ছা এখানে সাইজটা ছোট দেখা যাচ্ছে, এই যে এখানে পিক্সেলে আছে না 153 পিক্সেল, এখান থেকে বাড়াই দেন 700 800 1000 2000 যা ইচ্ছা বাড়ান, তাহলে যে লিংক দেওয়া আছে দুই দিক থেকেই বেড়ে যাচ্ছে। এরপর এখান থেকে পার্সেন্টেজ কমায় বাড়ায় দেখেন, হ্যাঁ এই যে এখন দেখেন অনেকটা বড় হয়ে গেছে, এরপর সেভ দিবেন, আর এই যে লিংকটা ওপেন আছে না, লিংকটা ওপেন থাকলে আপনি একদিকে বাড়ালেই হবে, রেশিও মেনটেন করে বড় হয়ে যাবে, সমস্যা হবে না। ম্যাম করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইতি আর একটা বিষয় হচ্ছে একটু জুম করে কাজ করতে হবে, কাজের কোয়ালিটি তাহলে আরো ভালো হবে, একটু জুম করে কাজ করবেন, আর আপনার হচ্ছে রুলার টেনে এই যে মার্জিন গুলো এগুলো একটু দেখতে হবে, আচ্ছা তাহলে আরো ভালো হবে। আর আছে ওকে এক্সপোর্ট অ্যাজ দিলে কি করতে হবে? এক্সপোর্ট অ্যাজ দিলে ওখানে নিচে দেখেন ইউজ আর্টবোর্ড লেখা আছে, ইউজ আর্টবোর্ডে ক্লিক করে নেন, তারপরে নিচে দেখেন ওয়ান টু দুইটা দেওয়া আছে, ওইখান থেকে রেঞ্জে ক্লিক করে আপু একটা দিয়ে দেন, আর্টবোর্ড নাম্বার দিয়ে দেন। আপু, আপনার ছবিটা এসটপ ব্যবহার করলে ভালো হতো। আর একটু আছে আপনার এই যে স্টুডেন্ট আইডি কার্ড, এটা মনে করেন যে আপনি এই উপরে দিবেন, স্টুডেন্ট আইডি কার্ড এখানে নিচে লেখা হইছে, উপরে দিবেন, আর এই যে সংক্ষেপ রূপটা দিবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কারণ এত বড় তো আর কি ইয়ে হয় না। আপনার এ নিয়ে আপনার একটু মার্জিন গুলো ঠিক করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ বলেন, বিজনেস কার্ড করছিলাম মানে কন্টেস্টের জন্য, একটু দেখেন। আচ্ছা দেখান, ওকে এটা কি কন্টেস্টের জন্য? জি ম্যাম, কন্টেস্টে ডিটেলস দেয়া নেই?
আপনি তো আপনার নাম দিয়ে করেছেন। ম্যাম আমি কন্টেস্ট দেখিনি, মানে জাস্ট ডিজাইনটা করছি। আচ্ছা, কন্টেস্টে দিতে হলে কন্টেস্টে যেভাবে ডিসক্রিপশন দেওয়া আছে ওইভাবেই দিতে হবে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা ম্যাম, কন্টেস্টের ডেসক্রিপশনটা দেখেন আগে, তারপর দেখেন ওখানে হয়তো লোগো দেয়া আছে, নাম, তারপরে হচ্ছে আদার ডিটেলস গুলো দেয়া আছে, সেই অনুযায়ী ডিজাইন করতে হবে কন্টেস্টে। কন্টেস্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে আপনি যার জন্য ডিজাইন করছেন তার ডিসক্রিপশন অনুযায়ী করতে হবে। আচ্ছা ম্যাম, মানে ডিজাইনটা কি ঠিক আছে? হ্যাঁ, এই ডিজাইনটা ঠিক আছে, ডিজাইন ভালো লাগছে, কিন্তু আপনার এই যে আইকনের সাথে অ্যালাইন গুলো কিন্তু ঠিক নাই, উপরেরটা উপরেরটা একদম উপরেরটা অ্যালাইন ঠিক নাই, ফোনের যেটা আইকনের সাথে এর অ্যালাইন ঠিক নাই। হয়নি, আপনাকে বলেছিলাম একটা একটা করে অ্যালাইন করবেন আর গ্রুপ করবেন, জুম করে নেন, সিলেক্ট করতে অসুবিধা হলে জুম করে নেন। ম্যাম এই উপরের এখান থেকে তো করা যাবে, তাই না ম্যাম? হ্যাঁ, এখান থেকেই করা যাবে, কিন্তু আপনার এই যে দুইটা তিনটা সিলেকশন করলেন, তিনটা সিলেকশনের মধ্যে আপনার একটা হচ্ছে আগে সেন্টার অ্যালাইন করে নিতে হতো, এই দুইটা একসাথে সেন্টার অ্যালাইন করে নিতে হতো, তাই না? একসাথে সেন্টার অ্যালাইন করে নিয়ে তারপর এটাকে অ্যালাইন করতে হতো, এটা অ্যালাইন করে গ্রুপ করে নিতে হতো, তারপর এর সাথে অ্যালাইন করতে হবে, নাহলে তো তিনটা অবজেক্ট আছে, তিনটা অবজেক্ট কে অ্যালাইন করবে? ফোনটা মনে হয় মাঝখানে আছে, করছি তারপরেও সরছে না। এইটা ঠিক আছে, এরপরে এটা গ্রুপ করে এর সাথে অ্যালাইন করেন, এই অ্যালাইনটা ঠিক নাই। তিনটা একসাথে গ্রুপ করলে কি অ্যালাইন হবে? এই দুইটা শুধু গ্রুপ করতে হবে, তিনটা একসাথে গ্রুপ করলে তো অ্যালাইন হবে না, যেটা অ্যালাইন করা হয়ে গেছে সেইটা গ্রুপ করে রাখেন। এবার এর সাথে এটাকে অ্যালাইন করেন, নাম্বারটাকে। এটা না, এটা না, হরিজন্টালি না ভার্টিক্যালি সেটা খেয়াল করতে হবে তো। হ্যাঁ, এখন ঠিক আছে। মানে কন্টেস্টের ডিটেলস পড়ে আমি এগুলো সেই অনুযায়ী, কি কি ডিটেলস দেয়া আছে কন্টেস্টের ডেসক্রিপশন, কন্টেস্ট করার আগে সর্বপ্রথম কাজ যখন আপনি ডিসাইড করছেন আপনি কন্টেস্ট করবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ডেসক্রিপশনটা চেক করা, ডেসক্রিপশনে কি আছে, তারপর আপনি এন্ট্রি গুলো দেখেন বা না দেখেন আপনার ব্যাপার, ডেসক্রিপশন পড়ে সেই অনুযায়ী কাজ করতে হবে, ওইটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে সে কি চাচ্ছে। আচ্ছা ম্যাম। ইয়েস ম্যাম। কিন্তু ম্যাম এতক্ষণ পরে কি কন্টেস্টটা থাকবে? এখন তো হাজার হাজার মনে হয় ই পড়ে গেছে সব। এইটাই, এই জন্যই তো যখনই আপনি একটা কনটেস্টে যাচ্ছেন আগে ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন পড়ে বুঝে তারপর টাইম আছে কতক্ষণ দেখে কাজ শুরু করেন, কাজ শেষ করে যত দ্রুত সম্ভব এন্ট্রি দেন, যদি ডেসক্রিপশন বুঝতে অসুবিধা হয় গ্রুপে এখানে সবার সাথে ডিসকাস করেন। পেন হয়ে যাচ্ছে ম্যাম, মানে অনেক ফাস্ট কাজ করা লাগছে, কিন্তু আমরা তো ম্যাম শান্তিপ্রিয়, আস্তে আস্তে করতে করতে সব শেষ হয়ে যাচ্ছে ম্যাম। এটাই সমস্যা। জি বলেন। ম্যাম কন্টেস্ট কি প্রতিদিন মানে চেক করতে হবে ফ্রিল্যান্সারে যে যে নতুন কোনো কন্টেস্ট আসছে কি, নাকি কোনো নোটিফিকেশন আসবে? নোটিফিকেশন আসবে না, প্রচুর কন্টেস্ট আছে, আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, আপনাকে খুঁজে নিতে হবে যে কোন কোন কন্টেস্টে আপনি পার্টিসিপেট করবেন। আপনি এক সময় বসলেন, দিনের একটা সময় বেছে রাখবেন যে এই সময় আপনি বসবেন, বসে কয়েকটা কন্টেস্ট খুঁজে খুঁজে কিছু লিংক গ্রুপে দিয়ে রাখলেন, সবাই পার্টিসিপেট করতে পারলেন, যে যখন ঢুকলেন তখন আপনারা দু একটা করে কপি করে রাখেন, রেখে নিজেরা নিজেরা একসাথে পার্টিসিপেট করেন, কেউ না কেউ তো উইন করবেন, তাই না?
ম্যাম ওইটা হচ্ছে ফ্রিল্যান্সারের যে তারপরে কন্টেস্টের মধ্যে যে ওইখান থেকে দেখতে হবে যে টাইম আছে কি, আপনি যখন তারপর কন্টেস্টটা ওপেন করছেন, ওপেন করলে তো ওখানে উপরে লেখা থাকে টাইম, ওপেন করেন, স্ক্রিনশট হ্যাঁ দিয়ে আপনি ফ্রিল্যান্সারে যান। আচ্ছা তাহলে আজকে আগে আমরা কন্টেস্টের কাজই করে নেই, তারপর নতুন টপিকে যাব। সবাই এখন কন্টেস্টের কাজ করবেন। কন্টেস্টে এন্ট্রি নাকি দ্রুত দেয়া যায় না দেখি, সেটাই আগে করা যায় কিনা। ম্যাম, ওই যে কি বলে লোগোটা, হ্যাঁ ওই লোগোটাতে মনে করেন আমার তো দিতে দিতে প্রায় কয়টা 40-50টা হয়ে গেছিল। কোনো ফিডব্যাক দেখুন, এসছে? ফিডব্যাক বলতে হচ্ছে রিজেক্টেড করছে, আই রিজেক্ট থিঙ্ক। করছে, সমস্যা নাই, প্রতিদিন 5টা 10টা করে রিজেক্ট পাওয়া ভালো। আসলে রিজেক্ট ম্যাম, রিজেক্ট না হলে, রিজেক্ট না হলে আপনার মধ্যে সেই ডেস্কটা আসবে না। রিজেক্ট করছে, ওকে ফাইন, আমি আরো ভালো ডিজাইন করব। জেদ থাকতে হবে, হ্যাঁ, আমি কতবার পরে রিজেক্ট করবে? হচ্ছে অনেক ড্রয়িং ট্রয়িং কইরা একটা বার করছিলাম, কিন্তু মেনলি কথা হচ্ছে আমার আই থিঙ্ক ওইটা টাইপোগ্রাফি হয়েছে, এই জন্য হয়তো রিজেক্ট করছে। না, টাইপোগ্রাফি হলেই যে সবসময় রিজেক্ট করবে তা না, টাইপোগ্রাফি লোগো কিন্তু অনেকে পছন্দ করে। সে কি চাচ্ছে আগে তার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে আপনার, সবার আগে যে কি রিকোয়ারমেন্ট চাচ্ছেটা কি। ছিল যে হলো মডার্ন লোগো চাচ্ছে আর কি। আর এখনো ওইখানে ওগুলো তো এখনো, ডিসক্রিপশনে ডিসক্রিপশনে কি কি লেখা আছে সেটা ভালো করে পড়তে হবে। আসলে এখনো সব লোকর সিস্টেম তো বুঝি নাই এখনো, আচ্ছা টাইপোগ্রাফি সমস্যা নাই, এখন থেকে মডার্ন। আমরা হাফ টাইম হচ্ছে মার্কেট প্লেস বেসড কাজ করব, আর হাফ টাইম হচ্ছে নতুন টপিক নিয়ে কাজ করব। তাহলে মার্কেট যা প্লেসে ভালো আপনারা যে হবে। ডেসক্রিপশনটা পড়ছেন সেই ডেসক্রিপশনটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিলাম, যতটুকু কাজ আপনি ক্লাসে করতে পারলেন ততটুকু করলেন, বাকিটুকু আপনি পরে নিজে করলেন। জি ম্যাম, বুঝতে পারছি। ডেসক্রিপশন বুঝতে প্রথম প্রথম অসুবিধা হয়, আমি ডেসক্রিপশন পড়ে পড়ে বুঝাই দিব, সমস্যা নেই। ওকে ম্যাম, আচ্ছা তাহলে কন্টেস্টের কাজ শুরু করা যাক, যে আপু কোনো একজন স্ক্রিন শেয়ার দিয়ে কন্টেস্ট ওপেন করেন। জি মুজাহিদ বলেন। আমি একটা কন্টেস্ট আর কি, $280-এর একটা, তার মানে কন্টেস্ট দেখে মনে হচ্ছিল যে আমি পারবো, কিন্তু ভিতরে গিয়ে দেখি সব মানে লোগো গুলো সিল করা ছিল, তো আচ্ছা ওখান থেকে সিল্ড সিল্ড হতে পারে, সমস্যা নাই, সিল করলে যে আপনি দিতে পারবেন না তা না, কিছু কন্টেস্টই আছে বুঝছিলাম সিল্ড, মানে আপনি ওইখানে এন্ট্রি দিলে ওটা অটোমেটিক সিল্ড হয়ে যাবে, জি আপু, কন্টেস্টই সিল্ড, বুঝতেছিলাম না। বুঝছেন? টু স্টার র্যাঙ্কিং দিছে, এটা টু কি তার স্টার মানে? দিয়েছে, টু স্টার দিয়েছে মানে আরো ইম্প্রুভ করতে হবে। টু স্টার কিন্তু খারাপ না, রিজেক্ট রিজেক্ট করছে, 1 স্টার দিচ্ছে, 2 স্টার দিচ্ছে, মানে মোটামুটি হয়েছে, আরো ভালো করতে হবে। ও আচ্ছা, আমি আরো ভয়তে দেখাই না এগুলো আর কি। না সমস্যা নাই, রিজেক্ট করলেও কোনো সমস্যা নেই, সবার লাইফে রিজেকশন কম বেশি থাকে, আর যত বেশি রিজেক্ট করবে তত বেশি আপনার জেদ আসবে যে কেন রিজেক্টেড হব আমি, রিজেকশন মেনে নেওয়া যাবে না। ওকে রিজেক্ট করছে, ঠিক আছে, প্রুফ করতে হবে যে হ্যাঁ আমার ডিজাইন নিতে হবে, আজকে না নাও কালকে না নাও আমার ডিজাইন নিতেই হবে, ভালো ডিজাইন করব। যত রিজেকশন আসবে তত চিন্তা করতে হবে যে আরো ভালো ডিজাইন করব, কতবার রিজেক্ট করবে আমাকে। এই যে বিজনেস কার্ডের একটা আছে, সকালে এটা বোধহয় করালাম, কয়েকজন এন্ট্রি দিয়েছে, এটাই ছিল বোধহয়। এটাই ছিল, এখানে ওনার অ্যাটাচমেন্টে দুইটা দেয়া আছে ফাইল, একটা হচ্ছে ওনার ছবি আর একটা হচ্ছে ওনার লোগো, ওই ছবি এবং লোগো দুইটাই ব্যবহার করতে হবে। এখানে বলা আছে ফার্স্ট পেজে আপনি লোগোটা দিবেন, লোগো দিয়ে, আর এই যে এখানে তাদের সার্ভিসেস আছে সার্ভিসেস গুলো দিবেন আর তার ছবিটা দিবেন, আর ব্যাক পেজে শুধুমাত্র তাদের হচ্ছে লোগোটা যদি দেন, লোগো দিলেন আর হচ্ছে ক্লিনিক ডেটস যেগুলো আছে এই ডেটস গুলো বসাই দিতে হবে, এইটুকুই কাজ। কাজটা কিন্তু খুব কঠিন না, এটা এন্ট্রি গুলো লিঙ্কটা একটু দেখেন গ্রুপে দিবেন। আর লিঙ্কটা কপি করেন, সুমাইয়া উপরে দেখেন লিঙ্কটা, লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে দিয়ে দেন গ্রুপে, অথবা এখানেই চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই কাজ করুক। লিঙ্কটা কই? উপরে উপরে ওই যে freelancer.com লেখা আছে না, এই লিঙ্কটা কপি করেন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি, এবার চ্যাট বক্সে এসে কন্ট্রোল ভি, জুমের চ্যাট বক্সে এসে দিয়ে দেন।
সুমাইয়া কি জয়েন করেছেন? সুমাইয়া খাতুন, জি ম্যাম। আচ্ছা, আপনাকে আমি 696-তেও অ্যাড দিয়ে দিচ্ছি। আপনি প্রতিদিন ওনাদেরকে কন্টেস্ট গুলো দিবেন, ঠিক আছে? ওনারা আচ্ছা কখন ম্যাম, কন্টেস্ট করবে শুধু লিঙ্ক গুলো ওনাদেরকে দিয়ে দিবেন, আচ্ছা ম্যাম, সমস্যা নেই। ঠিক আছে? আর আশিকুরকে বলেছি আপনাদের যে গ্রুপ গুলোতে রিসোর্সেস দেওয়া আছে ওই রিসোর্সেস গুলো ওনাদেরকে দিবেন। তাহলে আপনারা একটু হেল্প করলে এই দুই ব্যাচ একটু আগাতে পারবে সহজে। ম্যাম জি বলেন। বলেন সুমাইয়া। ম্যাম, এখানে পূজার সবচেয়ে বেশি সমস্যা আছে, কোথায় গ্রুপে প্র্যাকটিসের বিষয়ে। প্র্যাকটিসে হ্যাঁ, আপুগুলোরই বেশি সমস্যা আছে। মানে টাইমের সমস্যা হবে না টেক্সট লিখতে? টেক্সট লিখতে কিন্তু একটু সমস্যা হবে, যে কোথায় টেক্সটটা লিখবেন, অ্যালাইনমেন্ট কিভাবে করবেন। ম্যাম জি কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে পরে আবার দেখছি। যাই হোক, আপনার যে প্রথম কাজটা আছে না, প্রথমটা একদম শুরুতে যেটা ছিল, জি 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 ওইটাতে আপনার টেক্সট লিখতে একটু অসুবিধা হতে পারে। ফ্রন্ট পার্টে ডিজাইন ঠিক আছে, ডিজাইন সুন্দর লাগছে, কিন্তু আইডি কার্ডের ডিজাইনের ক্ষেত্রে আপনার যে ডিটেলস গুলো অ্যাড করবেন সেটা কোথায় করবেন, এই স্পেসটা রেখে ও সেভাবে ডিজাইন করবেন। আচ্ছা, তাহলে ওই পিকচারটা একটু ছোট করলে তো ওখানে হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এখান থেকে না হলে অবজেক্টে যান, অবজেক্ট থেকে গ্রুপ করেন। ইয়েস ম্যাম, হ্যাঁ, এবার অ্যালাইন নিয়ে আসেন। অ্যালাইন আছে তো বোধহয় এখানে, এই যে নিচে ডান দিকে নিচে প্যানেল, হ্যাঁ, এখান থেকে আগে অ্যালাইন করবেন আর্ট বোর্ডের সাথে, সেটা আগে ঠিক করেন। এটা প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ না, আপনি প্যারাগ্রাফ ইউজ করছেন, এই যে এখানে অ্যালাইন টু আর্ট বোর্ড করে দেন, আগে আর্ট বোর্ড করে দিয়ে তারপরে এই যে সেন্টার, ইয়েস ম্যাম, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, সবকিছু হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে ম্যাম, একটু ওয়ান সাইড। আচ্ছা, সাকিম কি গ্রেডিয়েন্ট দিছো নাকি শ্যাডো দিছো? এটাতে ব্ল্যাক হইতেছে, শ্যাডো বোধহয়, কি এই নিচের এইটুকু? সাকিয়াম, হ্যাঁ শুনছি। হ্যালো, হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি তো। হ্যালো হ্যালো, ব্ল্যাক 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 ওইটা, হ্যাঁ নিচে এটা শ্যাডো দেয়া। ওইটা কি শ্যাডো দেওয়া? হ্যাঁ হালকা শ্যাডো দেয়া। এটা কি শ্যাডো দেওয়া? হ্যাঁ, ওটা শ্যাডো দেওয়া। ও হ্যাঁ শ্যাডো দেয়া এখানে। হ্যাঁ সোহান, এখানে শ্যাডো দেয়া। নেট খারাপ ম্যাম, পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ম্যাম কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ যাক ভালো। ওকে ওকে, আমি বুঝতে পারছি, বাট আমার কথা যাচ্ছে না নেটের কারণে। ঠিক আছে আপু, বলেন। আমার কাজগুলো একটু দেখে দিতেন যদি। হ্যাঁ ওকে, আচ্ছা, এখানে আপনি পেন টুল দিয়ে যে শেপটা নিয়েছেন দেখেন, এই জায়গাটা কিন্তু স্মুথ হয়নি। এখানটা আচ্ছা আরেকটু স্মুথ হতো,
একটা স্মুথ টুল আছে, স্মুথ টুল ব্যবহার করতে পারেন। টুলের মধ্যে একটা স্মুথ টুল আছে, স্মুথ টুল ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে। নেক্সট দেখি, নেক্সট আপু একটাই করেছিলাম, আইডি কার্ড আর বিজনেস কার্ড করে। আচ্ছা, বিজনেস কার্ড দেখান তাহলে। ওকে, আচ্ছা, অ্যালাইনমেন্টে কিছু প্রবলেম আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। যেমন দেখেন, এখানে আপনার এখানে যে স্পেস, এখানে যে স্পেস, সবগুলোর অ্যালাইনমেন্ট একই হয়ে গেছে। আপনি এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে এগুলো একটু নিচে দিয়ে দিতে পারেন, একটু নিচে আসবে। আর এই যে এখানে দেখেন, এখানে একটু সমস্যা আছে, পেন টুল দিয়ে করা তো, এই যে একটু সমস্যা রয়ে গেছে, এগুলো একটু খেয়াল করতে হবে। ও, আমার আইডি কার্ড গুলো একটু দেখেন। আচ্ছা দেখছি, এটা একটু দেখে নেই, বিথিকার কাজগুলো দেখছি, একটু দেখে নেই, দেখে তারপর দেখছি। ওকে, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও দেখেন উপরে যতটা স্পেস আছে নিচে ততটা স্পেস নাই, এগুলো একটু নিচে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা আপু, আপনার ওই আইডি কার্ডটা সর্বপ্রথমটা ওইটা একটু দেখান। এইটাতে সমস্যা আছে, এটার সমস্যার কথা বললাম, এটাতে সমস্যা আছে। পেন টুল দিয়ে যে আঁকা হয়েছে বেশ কিছু জায়গায় স্মুথ হয় নাই। তারপরে এই যে অ্যালাইন প্যারাগ্রাফ যে অ্যালাইন করতে বলছিলাম, জাস্টিফাই, ওটাও করেন নাই, অ্যালাইনমেন্টে এই যে এইদিকে সমস্যা আছে। জি ম্যাম, আর এখানে এই যে আইডি নাম্বার ব্লড ফোন, এটা একটু স্পেস দিয়ে বাড়াই দিলে মনে হয় একটু ভালো লাগতো আর কি। হ্যাঁ, এখানে আরেকটু নিচে এই অংশটা আর একটু নিচে দেয়া যায়। হাজারবার ভুল হবে, একটা সঠিক হবে। আচ্ছা, এটা ভালো হয়েছে। হ্যাঁ, আপনারটাই দেখছি, এটা ভালো হয়েছে। আচ্ছা, তবে এখানে এই যে নিচের যে এই পার্টটা যেটা করেছেন, এখানে এই যে স্পেস বেশি আছে তো, এখানে লোগো আর কোম্পানি নেমটা আর একটু নিচেও দিতে পারেন, এদিকে যেহেতু স্পেস আছে। ভালো হয়েছে। হ্যাঁ, আর ব্লিড নিবেন 0.125। ওকে ঠিক আছে, ভালো হয়েছে। আর এখানেও সেম, এখানে যে এইখানটায় এটা পিছনের পার্টটাতে, সামনের পার্টটাতে আপনি এখান থেকে যে এই অংশটা এইভাবে করেছেন ঠিক আছে, এটা একটু ঘরের মতো লাগতেছে, এই জায়গাটা একটু কম হতে পারে আর কি, তাহলে ভালো হবে আরো। আচ্ছা, যারা যারা কন্টেস্টের জন্য কাজ করছেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন, তাহলে আমি হেল্প করতে পারবো। নিজের কনফিডেন্স বুস্ট করার জন্য হলেও প্রথম একটা আর্নিং আসা দরকার আপনাদের।
আর এখানে যে লোগোর কালারটা আছে, লোগোর কালার থেকে কালার নিয়ে কিন্তু কার্ডের ডিজাইন করতে পারেন। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটু নড়াইল ইসলাম তো লেট হয়ে গেছে আসতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সবাই কন্টেস্টের কাজ করছে, freelancer.com এ যান, freelancer.com এ গিয়ে কন্টেস্টের কাজ শুরু করেন। ম্যাম যে কোনো একটা কন্টেস্ট চুজ করলে হবে? হ্যাঁ এখানে একটা বিজনেস কার্ডের পাওয়া গেছে, তো বিজনেস কার্ড করছেন অনেকেই। আর যদি লোগোর কন্টেস্ট করতে চান, লোগোর কন্টেস্টও করতে পারেন। মার্কেট প্লেস বেসড কাজটা আগে শিখতে হবে, ডিসক্রিপশন পড়ে বুঝতে পারছেন কিনা, তাহলে আপনি নিজে নিজেই করতে পারবেন। এই জন্য আপাতত আমরা কিছুদিন আগে কন্টেস্টের কাজ করব ক্লাসে কিছু সময়, তারপর আমরা নতুন টপিক নিয়ে কাজ করব। আচ্ছা ওকে ম্যাম।
ক্লিপিং মাস্ক হচ্ছে না, আপনি কি শেপটা কেটেছিলেন? উপরে রাখতে হবে ওইটা। ও আচ্ছা আচ্ছা, এটা উপরে এর সাথে উল্টা ছিল। পারফেক্ট হয়নি। ও আচ্ছা, ছবিটা আরো বড় করে নেন। ডান দিকে তাও কিন্তু থেকে যাবে। ম্যাম আমার পিসিতে একটু সমস্যা হচ্ছে, আমি মানে শেয়ার দিয়ে কাজ করতে পারতেছি না। আচ্ছা তাহলে পরে শেয়ার দিও, সমস্যা নেই। সে হ্যাং হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। এভাবে যদি ভালো না লাগে তাহলে অন্য শেপ নেন, এই শেপে এই ছবিটা ভালো লাগবে না। ছবি ওপরে না, শেপ ওপরে। Thank you.
হ্যাঁ ম্যাম, জি বলেন। আমি সেম কালারের গার্ডিয়ান ইউজ করে কালারটা একটু উজ্জ্বল করতে পারবো লোগোতে। লোগোতে সেম কালারের গার্ডিয়ানে দুই পাশে সেম কালার ইউজ করে কালারটা উজ্জ্বল করতে পারবো একটু? আপনি তো বললেন লোগোতে গার্ডিয়ান ইউজ না করাই বেটার। লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ না করাই বেটার, কারণ সব লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টরা পছন্দ করে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। ম্যাম আমি চাচ্ছি যে দুটো দুটো গার্ডেনে দুটো একই কালার দিব, দিয়ে কালারটা একটু উজ্জ্বল করব। বা মাঝখানে তাহলে অন্য কালার থাকবে। আপনি এক কাজ করেন, যে ধরনের গ্রেডিয়েন্ট চাচ্ছেন ওই গ্রেডিয়েন্ট গুলো ইলাস্ট্রেটরেই আছে অনেক গ্রেডিয়েন্ট, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি কোথায় আছে। ম্যাম এখনো ওই স্টেপে যাইনি এখনো না, আমি এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কালারের যে আমাদের কালার সোয়াচ আছে না, সোয়াচের ওখান থেকে আমরা কিন্তু অন্য কালার গ্রেডিয়েন্ট অনেক অ্যাডোবে থেকেই তৈরি করা আছে। আমরা অনেক সময় গ্রেডিয়েন্ট নিয়ে খুঁজি যে কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করব, অনেক প্রবলেম হয় যে কালার ম্যাচ করতে প্রবলেম হয়, তারপর কালার ম্যাচ করার পরে কোন কালার কতটুকু অংশে থাকবে, স্কেল নিয়ে অনেকের প্রবলেম হয়। তো কিছু গ্রেডিয়েন্ট কিন্তু তৈরি করাই আছে আমাদের জন্য অ্যাডোবেতে, সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। কালারের যে সোয়াচ আছে, সোয়াচে গিয়ে ওখান থেকে আদার লাইব্রেরি ওপেন করলে অনেক কালার আছে ওখানে, এবং কি ধরনের কাজের জন্য কি কালার ব্যবহার করবেন, প্রচুর গ্রেডিয়েন্ট প্রচুর কালার আছে ওখানে। স্ট্রোক কালারটা চেঞ্জ করেন, না হলে বোঝা যাবে না, সাদার উপরে সাদা তো স্ট্রোক বোঝা যাচ্ছে না। ম্যাম জি বলেন। ম্যাম ওরা কি ফটোশপে চেয়েছে কার্টেন ডিজাইনটা? না, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে। আপু এই জায়গাটা স্মুথ হয়নি একটু, বোঝা যাচ্ছে যে এখানে দেখেন একটা স্মুথ টুল আছে, টুল দেখেন, স্মুথ টুল শেপ বিল্ডার টুলের নিচে, শেপ বিল্ডার টুলের নিচেরটা, এটা মেশ টুল, এটা না
ওটা না, ওই যে কি বলে রেকটেঙ্গুলার টুলের নিচের টাই আছে, দেখেন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, এখানে রাইট ক্লিক করেন, এটা শেপার, ওটা রাইট রাইট ক্লিক করতে হবে। এবার দেখেন নিচে দেখেন স্মুথ টুল আছে, স্মুথ টুল নিয়ে এখানে ড্র্যাগ করেন, স্মুথ হয়ে যাবে। ওই এক কাজ করেন আপনি, আগে হচ্ছে এটা সিলেক্ট করেন, মানে কোনটা স্মুথ করবেন সেটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন তুলে যান, তারপরে ডিরেক্ট এবার ডিরেক্ট সিলেকশন তুলে যান, এবার স্মুথ তুলে যান, এইবার হচ্ছে ড্র্যাগ করেন, দেখুন ইজিলি নাম টাম তো কিছু নাই, নাম দিতে হবে না, এখানে দেখেন সার্ভিসেস দেয়া আছে, সার্ভিসেস দিতে হবে, আর আপনার হচ্ছে এখানে এই যে অ্যাড্রেস গুলো আছে এই অ্যাড্রেস গুলো দিতে হবে, এটা দিতে হবে একটা এক পাশে, আর অপর পাশে ক্লিনিক ডেটস গুলো, আপনি এন্ট্রি গুলো দেখেন, অন্যদের এন্ট্রি দেখলে আইডিয়া পেয়ে যাবেন, এন্ট্রি দেখেন, এখানে বেশ কিছু উনি পছন্দও করেছে, দেখেন এখানে স্টার দিয়েছে, এগুলো টপ আছে, ওপেন করে দেখতে পারেন ডিজাইন গুলো। এগুলোতে কি কি দিচ্ছে এগুলো দেখলো হবে, সার্ভিসেস আর কন্টাক্ট ডিটেইলস সহ করে দিয়েছে।
টেক্সট গুলো একবারে কপি করে নেন, কপি করে নিয়ে ইলাস্ট্রেটরের পাশে রেখে দেন, রেখে দিয়ে ওখান থেকে নিতে পারবেন, কারণ এগুলো লাগবেই। কন্টেস্টের লিংকটা আবার একটু কেউ গ্রুপে দিয়ে দেন তো। এখানেই আছে, আমি দিচ্ছি কপি করে। আচ্ছা এই কন্টেস্টের কিন্তু টাইম আছে কম, যারা যারা কাজ করবেন কেউ আবার রেখে দিয়েন না যেটা পরে করব, যারা করবেন এখনই করতে হবে। সকালে দেখছিলাম মনে হয় 16 ঘন্টা টাইম ছিল।
ম্যাম একটু দেখবেন, আপনার স্ক্রিনটাই দেখছি বলেন। হ্যাঁ ম্যাম, এটা কি এরকম রাখবো নাকি এটা রাখবো? এখানটা এরকম থাকলে অসুবিধা নাই, এরকমও থাকতে পারে। হাসান রেজা, আর একটা বিষয় বলে দিই, যে এখানে যখন আপনি কাজ করতেন তখন এই যে এখানে টুকরা টুকরা অংশ না রেখে এটাকে অ্যাড করে দিবেন, একটা হয়ে যাবে শেপ। হ্যাঁ ম্যাম, প্রথমে আমার একটু নিয়ে ভুল হয়েছিল, ইউনাইট করে দিলে সমস্যা নেই তো ম্যাম? ইউনাইট করে দিলে সমস্যা নাই, আপনি অ্যাড করে দিতে পারেন, এখান থেকে ইউনাইট করতে পারেন অথবা শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিলেও হবে। আচ্ছা ম্যাম, জি বলেন। ম্যাম ফটোশপ দিয়ে ইনার এই ছবিটা কেটে নিয়েছি ম্যাম, কিন্তু ছবিটা যখন নিয়ে যাচ্ছি এর এই যে আমার এখানে তো কাটা দেখাচ্ছে, বাট পিএনজি করেছেন? না ম্যাম পিএনজি করিনি। পিএনজি না করলে হবে? ও পিএনজি আচ্ছা না আচ্ছা, করলে তো থাকবে না, আমি পিএনজি ডাইরেক্ট করেন এখান থেকে টেনে নিয়ে যাচ্ছিলাম ম্যাম। না, এখান থেকে পিএনজি করেন, তাহলে সাদা আসবে আপনি এখান থেকে নিয়ে গেলে। ওকে ম্যাম। সেভ অ্যাজ থেকে করতে পারেন, সেভ অ্যাজ থেকে করলে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসতে পারে।
তাহলে ম্যাম আপনি এক্সপোর্ট করেন, ওকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, হ্যাঁ পিএনজি দেন আগে উপরে, দেখেন এখান থেকে আগে পিএনজি জিফ লেখা আছে, এই যে প্রিসেট উপরে একদম উপরে প্রিসেটের পরে, এই যে এই যে এখানে এটা চেঞ্জ করেন, ইসের জন্য দেখা যাচ্ছিল না ম্যাম, পিএনজি, হ্যাঁ পিএনজি 8 দিলেই হবে, ওকে ম্যাম পিএনজি করার পরে এই যে এখানে ট্রান্সপারেন্সি দেওয়া আছে, মানে ট্রান্সপারেন্সি থাকবে কি না, ট্রান্সপারেন্সি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, দেখেন এবার, হ্যাঁ এবার ঠিক আছে, এবার সেভ দেন, ওকে ম্যাম এবার এটা ইলাস্ট্রেটরে প্লেস করান, প্লেস করতে হবে প্লেস, ও আচ্ছা হ্যাঁ এই ডকুমেন্টেই প্লেস করেন, ফাইল থেকে প্লেস, প্লেস নিচে, ওয়েট করেন, দ্য ফাইল ইজ অলরেডি ওপেন, হ্যাজ আনসেভ চেঞ্জেস, হ্যাঁ ইয়েস করেন, ওখানে ছেড়ে দেন, এবার আসছে তো, তারপর সাদা আসছে, ইয়েস ম্যাম, আচ্ছা সমস্যা নাই, এটা রিমুভ করা যাবে, কোথায় দেখেন আপনার টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে এখানে, হ্যাঁ এখানে ম্যাজিক ওয়ান টুল আছে, ইয়েস ম্যাম, আগে ছবিটাকে এমবেডেড করে নেন, উপরে দেখেন এমবেডেড লেখা আছে উপরে সাব মেনু, পেয়েছেন, ইয়েস করেন, হ্যাঁ এবার এখানে ক্লিক করেন, সাদা অংশের উপর ক্লিক করেন, ইয়েস ম্যাম, ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট হয়েছে, আগে ছবিটা সিলেক্ট করে নেন, সিলেকশন টুল, সিলেকশন, হ্যাঁ সিলেক্ট আছে, এবার হ্যাঁ ম্যাজিক ওয়ান দেন, হ্যাঁ ম্যাম করছি কিন্তু কিছু তো আসছে না ম্যাম, সাদা কালারের উপর দিয়ে এবার ডিলিট করেন, পুরোটাই চলে যাচ্ছে, ইয়েস ম্যাম, এটা তো চেঞ্জ হয়, সমস্যা তো হয় না, আচ্ছা মাস্ক, এখানে মাস্ক এ ক্লিক করেন তো, মাস্ক উপরে, মাস্ক উপরে ডানে ইমেজ ট্রেসের পাশে মাস্ক, ইয়েস ম্যাম, এবার ট্রাই করে দেখেন তো, তাও যাচ্ছে না, জি ম্যাম, আচ্ছা আনএমবেডেড করেন, এমবেডেড করার কারণে যাচ্ছে না হয়তো, আনএমবেডেড করলে তো এটা চলে আসছে ম্যাম, আচ্ছা আপনি আবার নতুন করে নেন, আপনার তো ট্রান্সপারেন্সি দেওয়া হলো, ট্রান্সপারেন্সি দেওয়া সত্ত্বেও সাদা ব্যাকগ্রাউন্ড কেন আসছে, ব্যাকগ্রাউন্ড ছাড়াই তো আসে, আচ্ছা আবার ফটোশপে যান, ফটোশপ তো ওপেন আছে না, ফটোশপে যান, তো পিএনজি 24 দেন, আবার দেখি কি কাজ হয়, এক্সপোর্ট করবো ম্যাম, হ্যাঁ এক্সপোর্ট, একই কাজ হওয়ার কথা, ট্রান্সপারেন্সি তো দেয়াই আছে, তারপরও কেন এমন হচ্ছে, একটু ওয়েট করেন, লোড হচ্ছে, হ্যাঁ ট্রান্সপারেন্সি তো দেয়াই আছে, যে ট্রান্সপারেন্সি আসবে, এখানে তো আউটপুটেও তাই দেখাচ্ছে, আচ্ছা সেভ দেন, এবার প্লেস করে দেখেন আসছে কিনা, এবার এসছে মনে হয়,
কই গেল? হয়নি, প্লেস করেন ঠিক মতো, অন্য টুলে চলে গেছেন মনে হয়। ফাইল থেকে প্লেস করেন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। জি বলেন। হ্যাঁ ম্যাম, আমি কিনারটা এই টাইপের করতে চাচ্ছি, কিভাবে করবো এটা? এই পাশে কাটবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম শেপ হবে কাটাটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এই যে এখানকার শেপটা চেঞ্জ করতে হবে, কোনটা চেঞ্জ করতে হবে সেটা বলেন। আমি উপরটা চেঞ্জ করব ম্যাম, এইটা। হ্যাঁ, এই মাথাটা হচ্ছে আমার এরকম আনা লাগবে, যে এরকম রাউন্ডেড রাউন্ডেড করবে, মানে চিকন করে দিবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটার জন্য এখানে একটা টুল আছে, উইড টুল। এটা কি স্ট্রোকে আছে না ফিল কালারে আছে সেটা বলেন। ফিল কালার আছে, ফিল কালারে আছে, স্ট্রোকে থাকলে অন্য একটা টুল ইউজ করা যেত, বাট যেহেতু ফিল কালারে আছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে কাজটা করতে পারেন। জুম করেন, আরো জুম করেন। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করা যাবে। সিলেকশন করে নেন, সিলেকশন করে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেন। সিলেকশন করে নেন আগে, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করলে এদিকে চলে যাবে, কারণ একটা অ্যাঙ্কার পয়েন্ট তো থাকবে। পয়েন্ট আপনি সরাই দিতে পারেন, যে পয়েন্ট আপনি কোথায় নেবেন, একটা পয়েন্ট ডিলিট করে আরেকটা পয়েন্ট নিতে পারেন। অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না, অ্যাঙ্কর পয়েন্ট টুল নেন তাহলে বাঁকাতে পারবেন। লুকিং ফর লোগো এখানে বলা আছে কি? ওকে, বিজনেস কার্ডও নিবে। টোটাল প্রজেক্ট উইল নিড দ্য লোগো উইথ দ্য টু অর থ্রি ভ্যারিয়েশনস অ্যান্ড আ বিজনেস কার্ড লে আউট অ্যান্ড আ ফর্ম দ্যাট ইজ ইনস্টাগ্রাম প্রোফাইল পিক সুইটেড। ওকে, something that will look nice in a circle, name of the company Arkida real estate team California, refer to the top real store in the area. I am open, a variation of the name could include team or group. Arki bola ache color er kichu bola nei ma'am. Acha, color er jodi kichu bola na thake tahole real estate er logo gulo te ki dhoroner color beshi use hoy সেটা একটু রিসার্চ করে নেন। গ্রিন কালার আর ব্লু কালার এখানে বলে দিয়েছে, প্রেফারড কালার মেরুন, গ্রিন, ব্লু, গোল্ড। আপনি এই কালারগুলোর যে অরিজিনাল যে কোড আছে, কোড বের করে কোড দিয়ে কালার নেন। মেরুন কালার, গ্রিন কালার আর যা যা বলছে এগুলো দিয়ে ট্রাই করেন। দুইটা কালারের বেশি ইউজ করবেন না, যেগুলো দেয়া আছে এর মধ্যে থেকে দুইটা কালার ব্যবহার করেন। হ্যাঁ ম্যাম, এই কালার কোডটা আমি এখানে কপি করে, কোডটা কপি করে এই কালার কোডটা কালার পিকার এর ওখানে পেস্ট করে দিয়ে কালারটা নিবেন। সিলেক্ট করেন, সিলেক্ট করে যে কালার চেঞ্জ করবেন, হ্যাঁ কালার পিকারে যান, ফিল কালার এর এখান থেকে যান, নিচে নিচে কোড ওখানে তো দেয়া যাবে না,
কালার কালার কালারের উপরে ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, এখানে দিয়ে দিলে হয়ে হ্যাঁ হেক্স কালার কোড এখানে পেস্ট করেন, হ্যাশ বাদে হ্যাঁ কোড কপি করা বোধহয় ঠিক হয় নাই, আরেকবার চেক করে দেখেন। হ্যাশ থাকলেও সমস্যা নেই, আপনি কপি করে নেন। হবে পাঁচটা আছে, কোড ভুল হচ্ছেন, যেটা 6 ডিজিট আপনি ভালো করে দেখেন। জিরোটা লাস্টে হবে, শুরুতে একটা জিরো অ্যাড হয়ে গেছিল। এটা হবে মারুন কালার, কি বলেন? ম্যাম ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের আর্টবোর্ডে কালার পিক করব কিভাবে ম্যাম, না রেক্টাঙ্গেল নিয়ে? আর্টবোর্ডের কালার যদি চেঞ্জ করেন পরে যখন জেপিজি করবেন তখন কিন্তু কালার আসবে না, করা যায় সিমুলেটেড কালার পেপার নেওয়া যায়, কিন্তু যখন আপনি সেভ করেন তখন সাদা আসে, ওই কালার তাহলে আসে না অনেক, তার জন্য তাহলে আপনি রেক্টাঙ্গেল দিয়ে যদি করে নেন তাহলে ভালো হয়। আচ্ছা তাহলে রেক্টাঙ্গেল দিয়েছি ম্যাম। ঠিক আছে, আর যদি কালার করতে চান তাহলে ডকুমেন্ট সেটআপ থেকে সিমুলেটেড কালার পেপার অন করে কালার সিলেক্ট করে দিলেই চলে আসবে। কন্টেস্টের জন্য করছি তো সেই জন্য আচ্ছা আমার স্ক্রিনটা একটু দেখবেন কেমন লাগলো আর হ্যাঁ চলছে। দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে ভালো হচ্ছে, তবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, একটু সাদা সাদা রয়ে গেছে কিন্তু চুলের পাশ দিয়ে।
হালকা কি শ্যাডো কিংবা স্টোন দিয়ে দেবো তাহলে কি? এখানে একটু শ্যাডো ব্যবহার করলে এটা যাবে কি না? একটু সাদা সাদা রয়ে গেছে তো বোঝা যাচ্ছে। ফটোশপ থেকে করে আনছি, সেজন্য কি আমার প্রবলেম? ফটোশপ থেকে করে নিয়ে আসলে প্রবলেম না, এটা আসলে প্রবলেম হচ্ছে কি যে এখানে আপনি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করে নিতে পারতেন, নিচে একটা অন্য একটা লেয়ারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করে দেখতে পারেন কি সমস্যা হচ্ছে। একটা খালি লেয়ার নেন, খালি লেয়ার নিয়ে এটা নিচে দিয়ে দেখেন। ইরেজার দিয়ে ওই সাদা অংশগুলো মুছে দেন, তারপরে নিয়ে যান কাজ করেন। ম্যাজিক ইরেজার বা ইরেজার ইউজ করেন। কোন লেয়ারে আছেন? ছবির লেয়ারে থাকতে হবে না? হার্ডনেস কি কমাই দেবো না? হার্ডনেস কমানো থাক, দেখেন কেমন কাজ হচ্ছে। আচ্ছা এখন এটা ঠিক আছে, আর আর রিমুভ করার দরকার নাই, বেশি রিমুভ হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। এবার দেখেন নিচের দিকে একটু আছে,
আপু আমার স্ক্রিনটা একটু দেখবেন, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ দেখছি আপু। এই সার্কেলটা মানে সিলেক্ট করে ছোট বড় করব, মানে হয়তো সেটিং এ চেঞ্জ হয়ে গেছে, সেই অপশনটা পাচ্ছি না, জাস্ট মুভ হচ্ছে। আচ্ছা ভিউতে যান, এখানে শো বাউন্ডিং বক্স, এখানে ক্লিক করেন। হাইড হয়ে গেছে এটা, শো বাউন্ডিং বক্স, বাউন্ডিং বক্স একটু উপরে নিচে চলে গেছেন আপনি। হ্যাঁ এই যে। Yes, sir. Thank you. আচ্ছা রাখুন, কি বলেন? এটার কালারটা চেঞ্জ করা যাচ্ছে না। এটার কালার চেঙ্গ হচ্ছে না? পিএনজি নিছিলাম। পিএনজি নিয়েছেন? আচ্ছা পিএনজি যদি কালার চেঞ্জ না হয়, এইটাকে আপনি হচ্ছে ইমেজ ট্রেস আছে, এই যে ইমেজ ট্রেস উপরে, ইমেজ ট্রেস থেকে ট্রেস করে নেন, থ্রি কালার দিয়ে দেন, থ্রি কালার দিলেই হবে। হ্যাঁ এবার এক্সপ্যান্ড করে দেন। আচ্ছা এক্সপ্যান্ড অপশন আসুক, এটা আগে হয়ে যাক। এক্সপ্যান্ড, হ্যাঁ এক্সপ্যান্ড করে এবার আপনি এখানে কালার দিয়ে দিতে পারেন। এবার আনগ্রুপ করুন, আনগ্রুপ করে সাদা অংশটাকে ডিলিট করে দেন। হ্যাঁ এবার কালার চেঞ্জ করে, আনগ্রুপ করতে হবে। হ্যাঁ ভালো লাগছে, এন্ট্রি দিয়ে দেন, পছন্দ হবে হয়তো। মক আপ করেন, একটা সুন্দর মক আপে মক আপ করে দিয়ে দেন। ম্যাম একটু দেখবেন ম্যাম। হ্যাঁ দেখছি ম্যাম। এই এই ফন্ট কি ইউজ করা যায় রিয়েল এস্টেটে? হ্যাঁ রিয়েল এস্টেটে এরকম ফন্ট ইউজ করা যাবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। সব হচ্ছে নর্মাল ফন্ট ইউজ করেছে। আমি এটা ইউজ করতে পারবো ম্যাম? হ্যাঁ এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর একটু রিসার্চ করতে হবে লোগোর কাজের জন্য, একটু সময় নিয়ে রিসার্চ করতে হবে যে রিয়েল এস্টেটের লোগোতে কি ধরনের শেপ ব্যবহার করতে পারেন, কি ধরনের কালার, কি ধরনের ফন্ট বেশি ইউজ হচ্ছে। একটা ফন্ট একটা কোথাও থেকে দেখলেন, দেখে পছন্দ করলেন, সেটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশট দিয়ে আপনি ফন্ট সার্চ করতে পারেন যে এটা কি ফন্ট। কারণ সবসময় নামের ফন্ট তো আমাদের মনে থাকবে না যে কোনটা কি ফন্ট। ফন্ট ইমেজ সার্চ দিবেন, ফন্ট স্কোয়ারেল, হোয়াট দা ফন্ট, এগুলোতে সার্চ দেওয়া যাবে, দিলে আপনি ফন্টের নামগুলো দেখতে পারবেন। তারপর আলাদা আলাদা করে নোট করে রাখবেন যে কি ধরনের ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের ফন্ট ইউজ করবেন, রিসার্চ করবেন।
ম্যাম এখন কি পারফেক্ট না? ওয়েট করেন দেখছি। হ্যাঁ এখন মোটামুটি হয়েছে, এখন মনে হয় আর বোঝা যাবে না কেমন। হ্যাঁ ঠিক আছে। অলরেডি এক্সিস্ট এই ফাইল, নাম চেঞ্জ করেন। হ্যাঁ ঠিক আছে। ম্যাম আমি দুটা ফোন ইউজ করে দুটা দিতে পারি না? দুইটা ফোন ইউজ করবেন? হ্যাঁ আমি দুটা দিতে চাচ্ছি, যে এখানে একটা হ্যাঁ শেফ মানে নিয়ে। দুইটা এন্ট্রি দিবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে একটা এন্ট্রি হ্যাঁ দিব, মানে দুটা ই থাকবে। না একই সাথে দুইটা যে দিতে হবে দুইটা ফোন তা না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা একটু পরিষ্কার করে বলেন, আমি বুঝতে পারছি না। আমি এখানে দুটা রেক্টেঙ্গুলার নিয়ে, মানে আমি দুটাই দিতে চাচ্ছি, এটা কালার চেঞ্জ করে। আচ্ছা সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা এন্ট্রি দেন, তাহলেই হয়ে যাচ্ছে। আপনি যদি একই লোগোর মধ্যে এখানে আবার আরো আরেকটা কালার ইউজ করেন তাহলে কালার কতগুলো হয়ে যাবে দেখেন, অলরেডি এখানে তিনটা কালার ইউজ হয়ে গেছে কিন্তু। ও ফন্টে একটা, ম্যাম কি বলেন? ওরা তো হচ্ছে কোনো মানে কালার তো সিলেক্ট করে দেয়নি না ম্যাম? জি বলেন। আপনাকে তো বলছিলাম লিভ নিচ্ছি ম্যাম। ম্যাম জি বলেন। ম্যাম এই যে লেখাগুলো না অ্যালাইন হচ্ছে না ম্যাম। একসাথে লিখছেন না আলাদা আলাদা লিখছেন? একসাথে লিখছেন এই জন্য আপনি প্যারাগ্রাফ। আলাদা আলাদা লিখছি ম্যাম আচ্ছা প্রথমে। আলাদা 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 যদি লেখেন তাহলে আলাদা আলাদা করে সিলেক্ট করেন, গ্রুপ করেছেন কি? না ম্যাম গ্রুপ করিনি। আচ্ছা একটা একটা করে সিলেক্ট করেন তাহলে। ইয়েস ম্যাম। হ্যাঁ তাহলে একটা একটা করে সবগুলো সিলেক্ট করেন, আপনি প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করছেন। ও আচ্ছা প্যারাগ্রাফ যদি আপনি একসাথে লেখেন তাহলে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করবেন, দুইটা আলাদা।
ঠিক আছে, লেফট থেকে অ্যালাইন করবেন, সেন্টার কেন করছেন, লেফট থেকে অ্যালাইন করবেন না? হ্যাঁ ইয়েস ম্যাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা একটু গ্যাপ পড়ে গেছে নাকি? ঠিক আছে ম্যাম, কোনটা গ্যাপ আছে? এটা তো আলাদা, এটা তো আপনার ডিস্ট্রিবিউট, আপনি ডিস্ট্রিবিউট করলে ওটা ঠিক হয়ে যাবে। এখন তো শুধু লেফট অ্যালাইন করলেন, এরপরে অ্যালাইনে আবার ডিস্ট্রিবিউট আছে না, ডিস্ট্রিবিউট করে দেন। এই যে আর্টবোর্ডের সাথে দেওয়া আছে, এই জন্য আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ করেন, আর্টবোর্ড থেকে সিলেকশন করে দেন, অ্যালাইন টু সিলেকশন, এবার করেন। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাম একটু হেল্প করবেন? জি বলেন। হ্যাঁ, নিচের লেখাটা কি পুরো মিলাই দিব? না পুরো মিলাই দেওয়ার দরকার নেই, এটা পুরো মিলাই দিতে হবে এমন না। নিচের লেখাটা ছোট থাক, সমস্যা নেই, অথবা দুই পাশে একটু করে লাইন দিয়ে দিতে পারেন, যে এখানে একটা লাইন থাকলো, এখানে একটা লাইন থাকলো, অথবা এটা এক পাশে সরায় দেন, এক পাশে সরায় দিয়ে লেখাটা এক পাশে লাইন দিয়ে দেন, এভাবেও হয়, যেটা ভালো মনে হয়। যদি রেশিও অনুযায়ী না হয় রাগিব, তাহলে আপনি এক কাজ করেন, ক্রপ টুল নিয়ে ক্যানভাসটাকে ছোট করে ফেলেন, আপনার কার্ডটাকে ঠিক করেন, ঠিক করে ক্যানভাসটাকে ছোট করে ফেলেন। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে প্রত্যেকটা কর্নার মিলাই দেওয়া যায়, তো অত পরিশ্রম করার দরকার নেই। আপনি এখান থেকে শুধু আর্টবোর্ডটাকে মানে ক্যানভাসটাকে একটু ছোট করে দেন ক্রপ টুল দিয়ে। ডান দিকে একটু বাড়বে। ওকে, সার্ভিসেস কি বড় হাতে ক্যাপিটাল? বুঝিনি কোনটা। আপনার বিজনেস কার্ডে? হ্যাঁ বিজনেস কার্ডে। সার্ভিসটা কি ম্যাম বড় হয়? সব কি আপার কেস দেবো তাই বলছি। না সব আপার কেস দিতে হবে এমন না, সার্ভিসেস লেখাটা ওইটা সবগুলো আপার কেস দিতে হবে। হ্যাঁ সেটা বলছি। ঠিক আছে, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, সেভ দিয়ে দেখেন রাগিব কেমন হয়েছে। আচ্ছা, তারপরে এক্সট্রা অংশ আসতেছে। আচ্ছা তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, ওই লেয়ারটা ডিলিট করেন, ডিলিট করে নতুন করে নেন, নিয়ে কন্ট্রোল চেপে মিলাই দিবেন। আর এটা হচ্ছে আপনার লোগোর মকআপ, এই জন্য মিলছে না, আপনি খেয়াল করে দেখেন, এটা লোগো মকআপ, লোগো আর্টটা নেই। আরো মকআপ আছে দেখেন, বিজনেস কার্ডের অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, এত কষ্ট করে এত সুন্দর করে ডিজাইন করে যদি একটা মকআপের জন্য শেষে দেখতে ভালো না লাগে, তাহলে পরে আফসোস করতে হবে। ম্যাম দেখতে পাচ্ছেন? একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ দেখতে পাচ্ছি লোগো, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেখা লাগে। আই নিড আ লোগো ডিজাইন কোম্পানি, ওকে কোম্পানি নাম দিয়েছে, ইট ইজ আ জেনারেল স্টোর that will sell multiple niches products. I'd like the font, font to be dark blue, font dark blue dite hobe.
ভেরি সিম্পল, লাইক অ্যাপেল, অ্যাপেলের মতো হবে। গেট ক্রিয়েটিভ, ডাব্লিউ ডিজাইনের ক্ষেত্রে এখানে ক্রিয়েটিভ হতে বলছে। আর কি বলছে? আপলোড কুল লোগোস। ওকে, ডাব্লিউ ডিজাইন মানে থ্যাংকস, আই অ্যাপ্রিশিয়েট অল দ্য হার্ড ওয়ার্ক। আচ্ছা, এখানে যে ইমেজটা দিয়েছে সেটা দেখেছেন? কি ধরনের চাচ্ছে সে? আচ্ছা, অ্যাপেল এর মতো সিম্পল, ডাব্লিউ এর মতো ক্রিয়েটিভ এখানে পেয়েছেন। এই জন্য আগে ডেসক্রিপশন আর অ্যাটাচমেন্ট খেয়াল করতে হবে। ও আচ্ছা, এই হলো ডাব্লিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উনি এখানে ধারণা দেওয়ার জন্য দিয়েছে এবং এই দুইটার কথা মেনশন করছে যে এরকম ডিজাইন করতে পারে। আর ফন্টটা, এই যে এখানে যেরকম ব্লু আছে এরকম ব্লু দিতে হবে। না না না, অ্যাপেলই ফলো করতে হবে তা না, সে শুধু বলতে চাইছে যে অ্যাপেলের মতো সিম্পল হতে পারে অথবা এর মতো ক্রিয়েটিভ হতে পারে। আমার এটা চেঞ্জ করে দিতে তো হচ্ছে না বোন, নামাজের বিরতি দিবেন? হ্যাঁ, নামাজে যারা যারা যাবেন তারা নামাজ পড়ে আসেন। লোকেশনের আইকন, আইকনের তো একটা ফাইল দিয়েছিলাম না, সোশ্যাল মিডিয়া না, আর একটা আইকনের ফাইল দিয়েছিলাম, ওইটার মধ্যে থাকার কথা। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। আর পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। এই আইকনের মধ্যে কয়টা আছে আমি জানি না, অল্প দুই চারটা থাকতে পারে। তাহলে পিএনজি ডাউনলোড করেন। এখানেও দিছি দেখেন, এর মধ্যে আছে কিনা জানি না, আমি চেক করা হয় নাই। সাইজ গুলো কি ঠিক আছে না? ফন্ট সাইজ, হ্যাঁ ঠিক আছে, এটা রাখতে পারেন। কত দিয়েছেন? হ্যাঁ, ছয় রাখতে পারেন, সমস্যা নেই। উপরেরটা সাত আর ম্যাম সার্ভিসেসটা দিয়েছি নয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। আচ্ছা, আপনার তো গিগ পাবলিশ করা আছে তাই না? ফায়ার রিকোয়েস্ট চেক করেন। মোর অপশন, মোর অপশন থেকে বাইরে রিকোয়েস্ট। একটা আছে,
এই লোগো আই হ্যাভ অলরেডি কাম আপ উইথ দ্য ডিজাইন, আই জাস্ট নিড ইট ট্রান্সলেটেড অ্যান্ড টাইডিং আপ ইন ফটোশপ ইন অর্ডার ফর মি টু ইউজ ইট কমার্শিয়ালি। এটা শুধুমাত্র ট্রান্সলেট করে দিতে হবে অ্যান্ড টাইডিং আপ ইন ফটোশপ ইন অর্ডার ফর মি টু ইউজ ইট কমার্শিয়ালি, মানে একটু রিটাচ করতে হবে, এনহ্যান্সমেন্ট চেঞ্জ করতে হবে। আর হচ্ছে হ্যাঁ, একটা লোগো ওনার অলরেডি লোগোটা ক্রিয়েট করা আছে, আর হয়তো কি লেখাটা চেঞ্জ করতে হতে পারে, এইটুকুই কাজ। আগে দেখে নিতে পারেন যদি অ্যাটাচ ফাইল থাকে, অ্যাটাচ ফাইল তো নাই, অফার পাঠাতে পারেন। কত ডলার দিয়েছে এখানে? ১২ ডলার, ১০ ডলার দিয়ে অফার পাঠিয়ে দেন। যাদের যাদের গিগ পাবলিশ করা আছে আপনারা একটু চেক করে দেখতে পারেন, বায়ার রিকোয়েস্ট আছে কিনা। যাদের ইংরেজি লিখতে অসুবিধা হয় গ্রামারলি ইউজ করবেন। গ্রামারলি ইউজ করলে আপনার গ্রামাটিক্যালি যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করে নিতে পারবেন গ্রামারলি দিয়ে। ডেলিভারি টাইম ওয়ান ডে দেন, নাম্বার অফ রিভিশন দিয়ে দেন, আনলিমিটেড সোর্স ফাইল, হাই রেজলিউশন, কমার্শিয়াল ইউজ। প্রতিদিনই বায়ার রিকোয়েস্ট চেক করে আপনারা একটু অফার পাঠাবেন রেগুলার। আগে আপু দুইটা দিছিলাম কিন্তু কোনো ই আসে না রেসপন্স। পাঠাতে থাকেন, দেখা যাক, এখন আর নাই, রাতে চেক করবেন, রাতে বাইরে রিকোয়েস্ট থাকে মোটামুটি। আপনার দুপুরবেলা দেখা যাচ্ছে এটা কি? তানিম কিছু বলছেন? মেয়ার ওখানে দেখছি মেসেজ, মেসেজ ওইখানে নোটিফিকেশন আসছে সম্ভবত। আচ্ছা গিগস এ যান, গিগের কি অবস্থা একটু দেখি। আচ্ছা ইমপ্রেশন, ইমপ্রেশন কিন্তু কম, মার্কেটিং করছেন
রেগুলার একটু মার্কেটিং করেন, এগিয়ে গেলে লিঙ্কটা বিভিন্ন গ্রুপে এক্সচেঞ্জ করে সেভ বা রিয়াকশন যেটা দেয়া হয় এক্সচেঞ্জ করে, তো ওইসব গ্রুপ গুলোতে অন্যরাও দেয়, সেখানে দিয়ে এক্সচেঞ্জ করবেন, তাহলে গিগের ইমপ্রেশন, ভিউ, ক্লিক আস্তে আস্তে বাড়বে। আর আপনাদের নিজেদেরকে বলেছিলাম নিজেদের গিগটা আপনারা ভিউ করবেন, আপনারা ভিউ করেন না, নিজেদের গিগ গুলো নিজেরা ভিউ করবেন। হ্যাঁ দেখছি, আপনার কিন্তু নতুন গিগে বেশ ভালো ইমপ্রেশন, ভালো ক্লিক আছে, দেখেন 13টা ক্লিক, ওনার কিন্তু একটা ক্লিক দেখছিলাম। মার্কেটিং করতে থাকেন আরো ভালো হবে, এগুলোতে কিন্তু ক্লিকই ছিল না একদম, কিন্তু এখানে ক্লিক রেট বাড়ছে, মানে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। এমনি সার্চ করলে সেকেন্ড পেজ বা ফার্স্ট পেজে থাকে, ফার্স্ট পেজে আসছে, সেকেন্ড পেজে, ফার্স্ট পেজে না আসছে, সেকেন্ড পেজে আসছে, তার মানে তো ভালো র‍্যাঙ্ক পেয়ে গেছেন প্রথম দিন থেকে, মানে পাবলিশ করার পর থেকে এরকম, বাট সব কিউ ভালো র‍্যাঙ্কে চলে আসছে আপনার, মানে কিওয়ার্ড গুলো আপনার খুব ভালো, তার মানে সিলেকশন হয়েছে কিওয়ার্ড গুলো এবং টাইটেল। হ্যাঁ ওটা দেখবেন, হ্যাঁ দেখছি, লেগে থাকতে হবে, আপনারা একদিকে ফোকাস করলে আরেক দিকে ভুলে যান, মাঝখানে যে একদিন করে সময় আছে, অনেক কিছু করা যায়। আপনারটা তো বেশ ভালো, 5টা ক্লিক হয়েছে, ক্লিক রেট ভালো, মার্কেটিং করতে থাকেন। আমি তো এখন একটা একটু মার্কেটিং করি না, মার্কেটিং করেন, মার্কেটিং না করে যদি 5টা ক্লিক আসে, মার্কেটিং করলে তো 20-25টা ক্লিক অন্তত আসবে, 20-25টা ক্লিকের পর যদি একটা অর্ডারও আসে, ইটস মোর দ্যান এনাফ। মার্কেটিং টা একটু বুঝ, মানে মার্কেটিং বুঝতে পারছেন না কি করে করবেন, এই যে গ্রুপ গ্রুপ আছে বুঝতে পারছি যে ওখানে হয়তো পোস্ট করলে হবে, হ্যাঁ কিন্তু অনেকে হয়তো দেখে দেখে না, এমন যত মানে দেখে দেখে না এমন হোক, এখন 100 জনের সামনে পড়লো, ঠিক আছে 100 জন দেখলো না, 100 জন না দেখলে 10 জন তো দেখবে, ওই 10 জন তো আর আপনি এমনি এমনি বসে থাকলে পাবেন না, তাই না? একটা গ্রুপে একটা লিংক পোস্ট করছি আমি, গ্রুপে 5000 মানুষ আছে, 5000 জন দেখবে না সেটা 100% শিওর, ওখান থেকে যদি 5টা ক্লিকও আসে, 5টা কি কম? কম না তো, চেষ্টা করতে হবে। আমি ভাবছি যে আমারটা তো আমি এডিট করছিলাম, এডিট করলে তো র‍্যাঙ্কিং থাকে না, র‍্যাঙ্কিং এ প্রবলেম হয়, বায়ার রিকোয়েস্ট সেটা অনেক দিন আগে করছিলাম, বেশ আগে আগে বায়ার রিকোয়েস্ট চেক করছেন, একটা পাঠাইছেন, তাই চলে গেছে, নাই এখন আর না পাঠাই নাই, এখন চলে গেছে, বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করুন, ওই ফ্রিল্যান্সার ওই যে প্রোটোকল কাজ করছে, দুই দিকেই ফোকাস করতে হবে, আর এদিকে আপনারা যে কন্টেস্টে কাজ করতেছেন, বাকি যেগুলো কাজ করতেছেন এগুলো কিন্তু পোর্টফোলিও হিসেবে অ্যাডও করতে থাকতে হবে, পোর্টফোলিও তাহলে কিছু হলো না ম্যাম, মেইল করি, মেইল করার সময় তো ওখানে নরমালি আমাদের বারবার করে লেখা তো সম্ভব না নিজের সম্পর্কে, যে নাম, তারপর ডেজিগনেশন, তারপর হচ্ছে কোথায় কি করি, অ্যাড্রেস, ডিটেইলস, এগুলো বারবার লিখতে হবে না, যদি একটা ইমেল সিগনেচার অ্যাড করা থাকে। যেটা আছে ওটাকে একটু ডান দিকে সরান, আর ডান দিকে যেটা আছে একটু বাম দিকে সরান, তাহলে মাঝখানের গ্যাপটা কমে যাবে, মাঝখানের গ্যাপটা কমায় দেন তাহলেই হচ্ছে, লেফট আরো প্রেস করেন একবার, হ্যাঁ এটা আবার রাইট সাইডে, আচ্ছা ম্যাম মডার্ন লগার হচ্ছে মেইন রুলস থেকে, যে এটা কিভাবে মডার্ন যে লোগো গুলো হয়, মডার্ন লোগো গুলো খুব সিম্পল হয়, খুব ক্লিন হয়, আগেরকার অনেক লোগো ছিল অনেক বিজি টাইপের লোগো, যে অনেকগুলো শেপ, অনেক কিছু মিন করছে, অনেক কিছু বিজি টাইপের, এখন যেগুলো নরমালি তৈরি করা হয় সেগুলোকে বলা হয় মিনিমালিস্ট লোগো, মডার্ন লোগো যেগুলো সেগুলো হবে সিম্পল, আপনি সিম্পল একটা শেপ দিয়েও বুঝাইতে পারেন,
এরকম জটিলতা থাকবে না। কালার আপনার অতিরিক্ত কালার ব্যবহার করার প্রয়োজন নাই, অতিরিক্ত কালার ব্যবহার করার প্রয়োজন নাই, লোগোতে একটা কালার, বড় জোর দুইটা কালার, ব্যাস। কাজ দেখতে হবে আপনাদেরকে, প্রতিদিন 20 মিনিট আধা ঘন্টা সময় নিয়ে শুধু কাজ দেখতে বলেছিলাম। এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন না এখানে, যেটা আপনার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, মোবাইল স্টোর, এখানে দেখেন যে শুধু এখানে দুইটা কালার, এখানে আরেকটা কালার ইউজ করা হয়েছে, এখানে শুধু ফন্ট আছে আর তার সাথে কি আছে শেপ আছে একটু। লোগো নিয়ে বেশ কিছু লেখাচারের কাজ শুরু করেন বলে দিচ্ছি আমি। ইমেল সিগনেচার কপি কাজ করতে হবে আগে, ইমেল সিগনেচারে খুব কঠিন কোনো কাজ নাই, সিম্পল সিম্পল কাজ আছে একদম, যেগুলো আপনারা অলরেডি পারেন। আমি এগুলা কি মকআপ করব না? হ্যাঁ, মকআপ করে এন্ট্রি দিয়ে দিন। আমি দুইটা তিনটা ভার্সন করব ম্যাম, প্রথমে এটা একটু এন্ট্রি দিয়ে নিন। হ্যাঁ, একটা এন্ট্রি দিয়ে নেন তারপর করেন। আমি তো 6-7 এন্ট্রি দিই মাঝে মাঝে, মানে দিবেন কোনো সমস্যা নাই, একটু ভ্যারিয়েশন নিয়ে আসবেন, একটু ভ্যারিয়েশন নিয়ে এসে আবার এন্ট্রি দিবেন, যেটা মনে হয় যে দিতে হবে দিয়ে দিই। শুধু চেঞ্জ করার পরে অনেকে পছন্দ করে, অনেক ক্লায়েন্ট যে সামান্য একটু পরিবর্তনই তার দরকার। এই জন্য ম্যাম লিখে দিই যে additional changes can be applied। হ্যাঁ, ওইটা বলে দিতে হবে সব সময় যে আপনার ফিডব্যাকটা প্রত্যেকটাতে খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, ফিডব্যাক দেবেন, আর আপনার যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় তাহলে করে দেওয়া যাবে। প্রত্যেকটাতে এভাবে মনে করেন লিখে রাখি। আচ্ছা, যারা লোগো নিয়ে এগোতে চাচ্ছেন, লোগো নিয়ে কাজ করার জন্য আপনাদের স্কেচটা শেখা খুব দরকার, স্কেচ করা শিখবেন। স্কেচ? আচ্ছা, স্কেচ পারি ম্যাম, মোটামুটি আছে। স্কেচ করে কাজ করলে কি সুবিধা হবে, আপনি যে একটা ইমাজিন করছেন, ইমাজিন করলে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটা ডিজাইন করার পরে কেমন লাগবে, এই জন্য স্কেচ করে নেবেন। আর লোগোর জন্য ক্রিয়েটিভ হতে হয় একটু সময় লাগে, একটু সময় দিতে হবে, আস্তে আস্তে কাজ করতে করতে আপনার ধারণা হবে। লোগোটা এমন না যে একটা দুইটা ক্লাস করলে আপনি সব বুঝতে পেরে যাবেন, টাইম লাগবে। সিগনেচার দেখি, ইমেল সিগনেচার দেখে কাজ শুরু করতে পারি। দেখেন ইমেল সিগনেচার আপনারা সবাই পারবেন, ডিজাইন গুলো দেখেন, তেমন কোনো ক্রিটিক্যাল কিছুই নাই, জাস্ট এই যে এখানে ছবি আছে, এখানে হচ্ছে কোথায় কাজ করছে, কোম্পানির নামটা দেয়া আছে, নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, আর এখানে সোশ্যাল মিডিয়ার কিছু আইকন দেওয়া আছে, এখানে লিংক দেওয়া যায়, লিংক দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে কাজটা হচ্ছে আগে ডিজাইন করেন, তারপর কিভাবে লিংক দিবেন কি করবেন সেগুলো তো পরে আসবো। ডিজাইনটা তো সবাই করতে পারবেন? হ্যাঁ, ইজি আছে, ডিজাইনটাই দরকার। বেশি সময় লাগবে না, অল্প সময়ের কাজ। এইগুলো আপনার স্টেশনারি আইটেমের মধ্যে যাবে, যখন আপনি বিজনেস কার্ডের গিগ করতে যাবেন, বিজনেস কার্ডের সাথে স্টেশনারি দিতে পারেন। অনেকেই অর্ডার করে ফুল প্যাকেজ, ইমেল সিগনেচার, লেটার হেড, এনভেলপ, এরকম আরো বেশ কিছু ডিজাইন থাকবে প্যাকেজের মধ্যে। এখানে দেখেন ম্যাক্সিমামই ফর্মাল, আর ইনি আছেন একজন ডিজাইনার, এই জন্য এনারটাতে একটু স্টাইলিশ ফন্ট ইউজ করা হয়েছে, ম্যাক্সিমামই কিন্তু সিম্পল ফন্ট। ম্যাম এটা কি আমরা ফটোশপে করব? ম্যাম না, ইলাস্ট্রেটরেই করতে পারবেন, ফটোশপে করলেও সমস্যা নাই, ফটোশপে যদি করতে চান ফটোশপেও করতে পারেন। ডিজাইন শুরু করুন সবাই। হ্যাঁ ঠিক আছে, এন্ট্রি সেল প্রাইস দিয়ে দেন, কত হলে সেল করবেন?
ম্যাম বিজনেস কার্ডের ওই লোগোটা ছবিটা কিভাবে নিয়ে আসতে হবে আমি পারছি না। ওটা অ্যাটাচমেন্টের ওখানে দেয়া আছে, অ্যাটাচমেন্টে আপনি ডাউনলোড করে নেন। আচ্ছা আমি সেলফ পেজটা কি যা আছে ওটা দিব নাকি আমার যা আছে তাই দিতে হবে এমন না। আপনার এই লোগোটা এই সেল প্রাইসটা দেওয়া হয় কি জন্য, যদি আপনি উইন নাও করেন, উনি যদি আপনার এন্ট্রিটা কিনে নিতে চায় আপনি কত হলে সেল করবেন? তাহলে আমার যা আছে ওটা না দিয়ে আছে কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি 80 দিয়ে আর যদি দেন নো প্রবলেম। ইন কেস উইন হলে তাহলে কি 80 তে নেবে নাকি? না না না, উইন হলে এই এই রেটটার কোনো ইয়া নাই, উইন হলে যা রেট আছে তাই, তাতে কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে এন্ট্রি সেল প্রাইস, যদি মানে উইন না করার পর যখন উইন করলো না অন্য কেউ উইন করে গেল তারপর যদি সে কিনে নিতে চায় তাহলে। ওকে ম্যাম ঠিক আছে। আচ্ছা ইমেল সিগনেচারের ডিজাইন শুরু করেন সবে, অনেক কাজ পাওয়া যায় ইমেল সিগনেচারের। ম্যাম জি বলেন। ম্যাম ইমেল সিগনেচার কন্টেস্ট চলছিল কিন্তু ওরটা আছে এইচটিএমএল আছে আমার সাথে। এইচটিএমএল করা যাবে, আগে আপনি ডিজাইন করবেন তারপর আপনাকে স্লাইস টুল শেখাইছি না আমি ফটোশপে। জি ম্যাম স্লাইস টুল শেখাইছি না ফটোশপে, হেল নেই হয়তো স্লাইস টুল, স্লাইস টুল ইউজ করলে করতে পারবেন। আপনারা শুধু আগে ডিজাইন করবেন, ডিজাইন করার পরে স্লাইস টুল দিয়ে স্লাইস যেভাবে করতাম স্লাইস করে আমরা এক একটা লিংক দিতাম, তারপরে কিছু স্টেপ ফলো করলেই হয়ে যাবে। যদিও ওটা আপনাদের ডিজাইনের এর মধ্যে পড়ে না, তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিব। আপনারা আগে ডিজাইনটা করেন। ওইটা কি ইলাস্ট্রেটরেও করা যাবে? হ্যাঁ ইলাস্ট্রেটরে আপনি ডিজাইন করে নেবেন, করে নিয়ে ফটোশপে ওপেন করবেন, ফটোশপে ওপেন করে স্লাইস টুল দিয়ে আলাদা আলাদা স্লাইস করে নেবেন। স্লাইস করার পরে জাস্ট শুধু লিংক গুলো আমরা বসাই দিব, তাহলেই হয়ে যাবে। আইকনের ভিতরে যদি স্লাইস করে নিয়ে এসে যদি ম্যাম এখানে বসাই তাও তো সমস্যা। স্লাইস করার পরে তো ওইটা আপনার এইচটিএমএল এ সেভ করবেন না, আগে এই জন্য কাজ করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপর ফটোশপ থেকে স্লাইস করে তারপর লিংক গুলো দিতে হবে। আচ্ছা
এর তো লেখা থাকে জি, এখন তো লিখতে হবে না? হ্যাঁ, এখন শুধু টেক্সট আর আইকন। এখন তাহলে এবার আইকন আর পছন্দ করে দেখা দেন, টেক্সট তো লিখতে পারে সবাই। হ্যাঁ, টেক্সট সবাই লিখতে পারবে, আর আইকন যেগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া আইকন দিয়েছিলাম না একটা ফাইল, ওখান থেকে আইকন গুলো নিয়ে নিবেন, আইকন গুলো নিয়ে শুধু একটার পর একটা বসাই দিবেন, ওই আইকন গুলোর মধ্যে আমাদের লিংক দেওয়া থাকবে, মানে ক্লিকেবল, ওই আইকনের উপর ক্লিক করলে যাতে তার ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চলে যায়। আপনার আগে ডিজাইনটা করতে হবে, তো ডিজাইন করার পরে তো সেখানে লিংক দিতে হবে, ডিজাইন কমপ্লিট করতে হবে। আইকন গুলোর ফাইলটা ওপেন করেন, আইকনের ফাইলটা ওপেন করে কি কি আইকন এখানে বসাবেন, সোশ্যাল মিডিয়ার কি কি আইকন দিবেন, সেগুলো আমরা যেরকম আইকন বসাতাম না বিজনেস কার্ডে, সেরকম ভাবে শুধু অ্যালাইন করে বসাই দিতে হবে। না, আমার একটা ডিজাইন করা আছে, আমি খুঁজে তারপরে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্লাইস টুল নিচে আছে, নিচের দিকে, আরো নিচে, মানে না স্লাইস টুল ভুলে গেছেন, এই যে এই যে স্লাইস টুল দেখাইছিলাম না, স্লাইস টুল দিয়ে আলাদা আলাদা লিংক দিয়েছিলেন, এইচটিএমএল এ সেভ করছিলাম, ভুলে গেছেন? জি ম্যাম, এটা তো ভুলে গেছি, ওই কাজটা করা করে না তো যাই। স্লাইস টুল নিতে হবে, স্লাইস টুল নিয়ে, হ্যাঁ শেখানো হয়নি আপু, বুঝতে আপনাদেরকে দেখাই নাই, আপনাদেরকে দেখানো হয় নাই, আমি সুমাইয়াকে বলছি, ওনাদেরকে দেখাইছি, স্লাইস টুল আছে, স্লাইস টুলটা নেন সুমাইয়া। আচ্ছা, আমাকে কন্ট্রোলটা দেন, আমি দেখাচ্ছি, স্লাইস টুল নেওয়া আছে তাই না? স্লাইস টুলটা নেওয়ার পরে এই যে এখান থেকে ড্র্যাগ করবেন, এই যে ছবিটুকু, এইটুকু হলো আমার একটা স্লাইস, তাই তো? একটা স্লাইস হলো, এখান থেকে আবার ড্র্যাগ করে এখান থেকে আরেকটা স্লাইস, এইটুকু আমি আরেকটা স্লাইস রাখলাম, তারপর এখান থেকে আরেকটা স্লাইস, আলাদা আলাদা এভাবে স্লাইস করে নিচ্ছেন। এখান থেকে এই যে আপনার যে আইকন গুলো, আইকন গুলোতে আইকন গুলোর প্রত্যেকটা পার্ট কে এক একটা স্লাইস করে নেবেন, স্লাইস করা হয়ে গেল, স্লাইস করার পরে এরপরে কি বলছিলাম, স্লাইস সিলেকশন টুল, এখান থেকে ক্লিক করলে এক একটা স্লাইস সিলেক্ট হয়, তারপর মনে নাই, ভুলে গেছেন? তারপর কি করতে হবে বলেন তো, সুমাইয়া মনে আছে?
সুমাইয়া, সুমাইয়া শুনতে পাচ্ছেন? সুমাইয়া, সুমাইয়া কি শুনতে পাচ্ছেন? ম্যাম আপনার মাউস ছিল তো, যার কারণে আমি কাজ করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক কাজ করছি, আমি আমারটাতেই আপনাদেরকে দেখাই দিই। আপনাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কারণ নেট অনেক। স্ক্রিন শেয়ার হয়েছে? না ম্যাম। এত স্লো কেন? এখন দেখা যায়? এখানে কি কিছু ডিজাইন করা আছে দেখি, তেমন কোন ইমেজ আছে কিনা। আচ্ছা এখানে একটা আছে। আচ্ছা এখানে এই ইমেজটা দিয়ে দেখাই। এখনো লোড হচ্ছে, এত দেরি হলে কি করে হবে। আচ্ছা এই যে লকটা খুললাম, কোথায় চলে গেল আবার? ক্রিয়েটিভ ক্লাউড ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমরা আগে স্লাইস টুলে আসি। স্লাইস টুলে আসার পর যদি আমি এখানে স্লাইস করি, নিজের ইচ্ছা মতো করতে পারি, যে এই পাশে কিছু নাই, ঠিক আছে, এই অংশটুকু একটা স্লাইস হবে, তাহলে এই অংশটুকু একটা স্লাইস। এরপর এখান থেকে আমি আরেকটা স্লাইস করছি, দুইটা স্লাইস, এই পুরো ডিজাইনটাকে সাপোজ ধরলাম যে এইটা একটা স্লাইস। এই আর একটা, যখন আপনাদের বাটন থাকবে বাটন অনুযায়ী স্লাইস করবেন, ঠিক আছে? এখন যেহেতু বাটন নাই আমি ডিজাইন অনুযায়ী করছি, এখানে যেভাবে আছে। বাটন অনুযায়ী বলতে, এই যে এখন আমি এই ডিজাইনটা পুরাটা নিলাম না, তখন আপনার বাটন যতটুকু ততটুকু একটা স্লাইস করবেন, তাহলেই হবে। পুরাটা স্লাইস হয়ে গেল, তাহলে এখানে একটা স্লাইস, এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একটা আর এই একটা, এই তো টোটাল স্লাইস, তাই না? মানে এই একটা জায়গায় একটা স্লাইস দিয়েছি, এর মধ্যে আর একটা স্লাইস দিয়েছি, এই দুইটা দিয়ে আমরা দেখব, মাঝখানে আর একটা আছে। এবার এখান থেকে আসি স্লাইস সিলেক্ট টুল, এই যে স্লাইসটা সিলেক্ট হলো, সিলেক্ট করার পর এখানে এডিট স্লাইস অপশনস আসার পর এই যে এখানে ইউআরএল দিতে পারবো, এখান থেকে একটা ইউআরএল কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে বসাই যাতে ঠিক থাকে। আচ্ছা কিসের ইউআরএল দেয়া যায়, ফেসবুকের দেই। কপি করে দিছি যাতে ভুল না হয়, ঠিক আছে? এক নম্বরটা দিলাম, দুই নাম্বারটা দিলাম না, এটাতে দিব একটা, এখানে কোনটা দিব বলেন? ইউটিউব দিব, ইউআরএল বসাচ্ছি, কারণ আমি তো আমার যেই লিংকটা দিব সেখানেই তো যাবে, তাই না? লিংক না দিলে কিভাবে যাবে? ও মানে এই স্লাইড স্লাইস করার সাথে আমি ইমেজের মধ্যে, ইমেজের মধ্যে লিংক দিচ্ছি, ওখানে ক্লিক করলে আমরা যেমন ফেসবুকে যাই না, ফেসবুকে গিয়ে হোম, হোমে ক্লিক করি, হোম পেজে আমাকে নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়, বুঝতে পারছেন? এটাকে দেবে সেভ করার পরে কাজ করবে, দেখাচ্ছি কিভাবে কাজ করে, আগে দিয়ে নেই। এটার আরো সিস্টেম আছে, আগুনটা বোঝেন, এই টুল দিয়ে কাজ করে। তারপর আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে দিব, বাসায় ওটা করবেন। এই যে এখানে দুইটা দিলাম, তাহলে আমি এখানে একটা দিছি আর এখানে একটা দিছি, তাই না? দুইটা দিই, দুইটা দিছি না? আচ্ছা এই দুইটা দিয়েই দেখাই, সবগুলোতে আর দিলাম না, দুইটা দিছি। দেওয়ার পরে এখান থেকে ফাইলে চলে যাবেন, এরপর কোথা থেকে সেভ করব বলেন তো, সুমাইয়া মনে আছে? সেভ করো, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখান থেকে জেপিজি আছে, ওকে। এই যে এখানে ইমেজেস অনলি, এখানে দেওয়া আছে সেটিংস XHTML, এখানে স্লাইসেস দেওয়া আছে, স্লাইস কোনটা কোনটা, অল ইউজার স্লাইসেস, সিলেক্টেড স্লাইসেস, অল স্লাইসেস, অল স্লাইসেস দিলাম। এটা যদি জেপিজি সেভ করি, জেপিজি সেভ করলে ওর মধ্যে লিংক থাকবে, আর এইচটিএমএল এন্ড ইমেজেস যদি দেই তাহলে আমরা কাজ করতে পারবো। তাহলে এইচটিএমএল এন্ড ইমেজেস দিয়ে আমি ডেস্কটপে রাখি, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। ডেস্কটপে রাখছি, ঠিক আছে? সেভ করে দিলাম, সেভ করে ফেলছি। এবার এটা অফ করে দিয়ে আমি ফুল স্ক্রিন শেয়ার, ফুল স্ক্রিন শেয়ার দিলে দেখাতে পারছি। দেখা যায় স্ক্রিন, মিনিমাইজ করে ফেললাম, এই যে এইটা করছিলাম, এখন এটা ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হবে ব্রাউজারে, সেভ কি এইচটিএমএল এ দেওয়া লাগবে? এইচটিএমএল এ এখন দিচ্ছি এটা বোঝার জন্য, আর যখন ক্লিকেবল কাজ করবেন, ক্লিকেবল যখন ইমেল সিগনেচার করবেন, ওইটার আমি টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওইটা দেখে করার চেষ্টা করবেন, তারপর আমি আবার দেখে দিব যদি কোনো সমস্যা হয়। আজকে যেহেতু আর সময় পাচ্ছি, এত টাইম লাগছে কেন? আচ্ছা কয়েকবার দিছি তো তাই কয়েকবারই আসছে। এখন এটা তো ইমেজ দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে এটা ইমেজ, কিন্তু আমরা জানি যে আলাদা আলাদা স্লাইস করেছিলাম, এই এখানে একটা স্লাইস ছিল, এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলো আলাদা আলাদা স্লাইস ছিল। লিংক দিয়েছিলাম এখানে একটা আর এখানে একটা, তাই না? দুইটাই লিংক দিয়েছিলাম, আর তো লিংক দিই নাই। তো যে দুইটা লিংক দিছি এখানে, যদি এখন আমি ক্লিক করি এই স্লাইসটার মধ্যে, ইউটিউবে আসছে? ইউটিউবের লিংক দিছিলাম না আমি, কিন্তু ওখানে ক্লিক করছি, কিচ্ছু করি নাই। আর আবার যদি ব্যাকে চলে আসি, ব্যাকে এসে এখানে দিছিলাম ফেসবুকের লিংক, এখানে একটা ক্লিক দিচ্ছি। ফেসবুক আসছে? ইয়েস ম্যাম। বুঝতে পারছি সবাই, টুলের কাজটা বুঝছি কিনা? ইয়েস।